আলিপুরদুয়ার জেলার 1 নং ব্লকের পূর্ব কাঁঠাল বাড়িতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন 400 জন শাসক। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে। আলিপুরদুয়ার জেলার 1 নং ব্লকের পূর্ব কাঁঠাল বাড়িতে বিজেপি ছেড়ে 400 জন শাসক তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি তথা আলিপুরদুয়ার 1 নং ব্লক সভাপতি বলেন, এই ব্লকে বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, আরো মানুষ যোগ দেবেন। বিজেপির এনআরসির তীব্র সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী উন্নয়ন করছেন এলাকার, তাই উন্নয়নের পথে হাঁটতে চাইছেন এলাকার মানুষ। দেখুন, আমাদের আমি কালকেও বলেছিলাম, কালকে আমাদের একটা বড় জয়েনিং ছিল বিবেকানন্দ ওয়ান থেকে লকেট চৌধুরীর পর। লকেট চ্যাটার্জি উনি আসার পর ওই এলাকা থেকেও আমাদের কালকে বহু মানুষ জয়নিং করে গেল, 300 ফ্যামিলি। আমি কালকেও বলেছিলাম যে এখন আমাদের পূজার আগে আমাদের এই জয়নিংগুলি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা করলাম না। বাঙালিদের শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা, সবাই একটু ব্যস্ততার মধ্য দিয়ে থাকে, সারা বছর অপেক্ষা করে পূজার জন্য। দুর্গাপূজা কোনদিন আসবে আমরা আনন্দ উৎসব করবো, উৎসবের মুখে আমরা কোনো জয়নিং করাইনি, কিন্তু এখন আমাদের জয়নিং পর্ব চলতেই থাকবে। প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা বুথ আমাদের বিবেকানন্দ ওয়ানে কালকেও 300 ফ্যামিলি করলো, আজকেও 300-400 ফ্যামিলি এখানে জয়নিং করে গেল, আরও জয়নিং আছে, আপনারা খবর পাবেন। আমি কালকেও বলেছি, আজকেও বলছি, জয়নিং চলতেই থাকবে। বিজেপি এমন একটা দল, এই দলে ভালো মানুষদের কোনো জায়গা নেই। বিজেপি থেকে আসার কারণ হলো আমাদের গ্রামের উন্নয়ন করতে পারবে না বিজেপি পঞ্চায়েত, কারণেই আমরা বিজেপি ছেড়ে টিএমসির হাত ধরে আমরা মমতা দিদির কাজ করার জন্য আমরা উপস্থিত হয়ে আসি। কত লোক আসলেন আজকে? মোটামুটি 300 হবে। 300? হ্যাঁ, 300 ফ্যামিলি আমাদের হয়। কেন 300 ফ্যামিলি অলরেডি আমরা এসে গেছি। হঠাৎ কেমন? কারণ তো আমরা বুঝতে পারি নাই এই এরকম ঘটনাটা ঘটবে না। ঘটার পরিবর্তে আমরা সরাসরি আমরা বিজেপি ছেড়ে আমার টিএমসিতে যোগদান দিয়ে দিচ্ছি। কোন ঘটনা? এই আমাদের কাজকর্ম, রাস্তাঘাট, পানীয় জল, কারেন্ট, অনেক কিছু নেই আমাদের। তৃণমূলে এলে উন্নয়ন হবে সেই চিন্তা? হ্যাঁ, সেই চিন্তা মানে করেই আমরা আসছি। কি নাম আপনার? দ্বিজেন বর্মন। আপনার নেতৃত্বে কি লোক আসলো সব? হ্যাঁ, আমাদের নেতৃত্বে না, মোটামুটি কয়েকজন নেতৃত্বে মিলে আমাদের সবাই মিলেই আলাপ আলোচনা করে মাধ্যমে আমরা, হ্যাঁ, পরিপ্রদর্শনের মাধ্যমে আমরা নিয়ে আসছি লোক। মানে ভুল বুঝে গেছিলেন বিজেপিতে? হ্যাঁ, ভুল বুঝে আমরা গেছিলাম বিজেপিতে। ভাবলাম যে উন্নয়ন তো করবো, উন্নয়ন তো করতে পারলাম না, শেষ পর্যন্ত লাস্টে টিএমসির হাত ধরে আমরা সে উন্নয়ন করার চেষ্টা করার পরিকল্পনা নিয়েছি। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 0356626501। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.